নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 28শে জানুয়ারি, 14ই মাঘ, বৃহস্পতিবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। প্রথমেই বলবো, ভাগ্য মিটার কিন্তু আপনাদের বলছে আজ আপনাদের ভাগ্য 7 আউট অফ 10 আপনাদের সঙ্গ দিতে চলেছে। কিন্তু আপনার প্রেমের জীবন, আপনার দাম্পত্য জীবন এবং আপনার কর্মক্ষেত্র আজ আপনাকে একদমই সঙ্গ দেবে না। স্বাস্থ্য আজ আপনাকে প্রভূত পরিমাণে সঙ্গ দেবে। আর্থিক ভাগ্য আজ আপনার মজবুত হতে চলেছে। পারিবারিক ভাগ্য আজ আপনার সঙ্গ দিতে চলেছে। আজ যদি আপনি একটি রূপোর চুড়ি পরতে পারেন বা ছেলে হলে হাতে যদি রূপোর একটি কড়া পরতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রেম জীবন স্মরণীয় হয়ে থাকবে। আর আজ এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। মনে রাখবেন, চোখের পাতা কিন্তু বিরামেরই অঙ্গ, আর তাই অতিরিক্ত কায়িক পরিশ্রমের সাথে সাথে সঠিক সময়ে কিন্তু বিরাম নেওয়া বা আরাম করাটাও কিন্তু অতিরিক্ত জরুরি। পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আপনি কিন্তু নিজের আর্থিক অবস্থাকে উন্নত করতে পারেন। আপনার আর্থিক ভাগ্য কিন্তু আজ অতিরিক্ত মজবুত হতে চলেছে। আপনার তরফে বেশি কিছু না করেই আজ কিন্তু আপনি অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আপনার মধ্যে আপনার ব্যক্তিত্বের আজ ঘন ঘটা বাড়তে চলেছে। ল অফ অ্যাট্রাকশন আপনার ক্ষেত্রে কাজ করতে চলেছে আজ। সুতরাং আজ আপনি যা চাইবেন প্রায় তাই পেয়ে যাবেন। আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত গোপন অনুভূতি ভাগ করে নেওয়ার কিন্তু সঠিক সময় এটি নয়। নিজের সিক্রেটকে সিক্রেট রাখার চেষ্টা করুন। নিজের গোপন কথা যদি আপনি আপনার প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীকেও যদি বলে ফেলেন, সেটি কিন্তু মঙ্গলময় হবে না। আর তাই আপনার গোপনকে গোপন রাখার চেষ্টা করুন। আর যারা বিবাহিত বা দাম্পত্য জীবনে আবদ্ধ, তারা কিন্তু একটি কঠিন সময়ের সামনে পড়তে চলেছেন। আপনাদেরকে লড়াই করতে হবে, আর তাই হাতে হাত রেখে এগিয়ে যান। একে অপরের সাথে যদি বাগ্বিতণ্ডা বচসায় জড়িয়ে পড়েন, তাহলে আপনারা একসাথে লড়াই করবেন কী করে? একসাথে আপনারা এগিয়ে যাবেন কীভাবে? আজ কিন্তু আপনাকে অফিসে যারা চাকরি করেন বা যারা চাকরিজীবী, তাদের কিন্তু অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার শুভ থাকবে না। উত্তেজনার মেঘ ঘনিয়ে উঠবে আপনাদের অফিসের পরিবেশে। আর অফিসে যদি আপনি সুন্দরভাবে নিজের পরিকল্পনা মাফিক দিনটিকে কাটাতে চান, তাহলে কিন্তু আপনার সহকর্মীদের সাথে বা আপনার কলিগদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার নিজের মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে। আজ কিন্তু পরিবারের সদস্যদের সকল ইচ্ছা বা সকল চাহিদা আপনি পূরণ করতে সমর্থ হবেন, আর তাই নিজের জন্য আপনি সময় বার করতে পারবেন না। নিজেকেই আপনি আজ সময় দিতে পারবেন না। আজ আপনি সবার জন্য কাজ করতে গিয়ে কারোর জন্যই হবেন না। আর তাই আপনি বেছে নিন কে আপনার অতিরিক্ত আপন আর কে আপনার অতিরিক্ত আপন নয়। যে আপনার অতিরিক্ত আপন তার জন্য সময় বার করুন। তা না হলে কিন্তু যার জন্য সময় দিতে পারবেন না, সে কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। আর তাই আজ দিনটিকে আপনাকে প্ল্যানিং ওয়াইজ বা পরিকল্পনা মাফিক চালাতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাধারণই থাকতে চলেছে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃষ রাশি। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ থাকতে চলেছে। কিন্তু দিনটি যে আপনাদের অভূতপূর্ব বা অতুলনীয় থাকবে, এমনটি কিন্তু বলা সম্ভব নয়। প্রথমেই বলো, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের সঙ্গ দিতে চলেছে। আপনার আর্থিক ভাগ্য, আপনার কর্মজগৎ, আপনার দাম্পত্য জীবন, আপনার প্রেমের জীবনে আপনি সকল প্রকার সুখ শান্তি আজ পেতে চলেছেন। স্বাস্থ্যও আজ আপনার ঠিকঠাকই থাকতে চলেছে। কিন্তু পরিবারে আজ আপনাকে একটু সময় ব্যয় করতে হবে, অন্যথায় পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কের মজবুতিতে কিছু ব্যাঘাত ঘটতে পারে, মানসিক কিছু কোন্দলেরও সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ বিভিন্নভাবে বাদানুবাদ বা বিভিন্ন ধরনের বাগ্বিতণ্ডা আপনি জড়িয়ে পড়তে পারেন। আর তাই পরিবারের পরিবেশকে যদি আপনি সুন্দর করতে চান, তাহলে ক্রিম বা সাদা অথবা প্যাস্টেল রঙের বিছনার চাদর আজ আপনি বিছনায় পাতুন, বা এই ধরনের কোনো রঙের জিনিস নিজের শরীরে পরিধান করুন। তাহলে কিন্তু আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক এক প্রকার মনোরমই থাকতে চলেছে। আজ আপনি শিশুদের সাথে বা বাচ্চাদের সাথে খেলাধুলো করে দিনটি কাটাতে চাইবেন। এর কারণে কিন্তু আপনি একটি চমৎকার অভিজ্ঞতা পেতে চলেছেন। অজানা অচেনা কোনো ব্যক্তির পরামর্শে আপনি আজ যদি বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনি লাভ পেতে চলেছেন। আজ বিনিয়োগের জন্যে, আর্থিকভাবে কোনো প্রকার সিদ্ধান্তের জন্যে আজকের দিনটি অত্যধিক শুভ। আজকের করা কোনো অর্থ বিনিয়োগ অদূর ভবিষ্যতে আপনাকে প্রচুর ফায়দা দিতে চলেছে।
আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা, কিন্তু শুধু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা আপনাকে ঝামেলার দিকে নিয়ে যাবে। শিশুদের পিছনে আজ আপনি এতটাই টাইম দেবেন, এতটাই সময় নষ্ট করবেন যে আপনি বড়দের কথা ভুলে যাবেন, আপনার পরিবারের অন্যান্য সদস্যদের কথা ভুলে যাবেন, আর তাই তাদের কাছে কিন্তু আপনি খারাপ হয়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন সকলের সাথে ব্যালেন্স করে চলার। আজ বিনম্র এবং ইতিবাচক মন আপনার প্রতিটা মানুষের কাছেই কিন্তু আপনাকে প্রশংসার পাত্র বা পাত্রী করে তুলবে। আপনার জীবনসঙ্গিনী বা সঙ্গিনীর কাছেও কিন্তু আপনি ইতিবাচক সাড়া পাবেন। আজ সকল প্রকার মানুষ আপনার কথা শুনতে চাইবে, আপনার মুখনিসৃত বাণীর প্রতি আকৃষ্ট থাকবে এবং আপনিও তাদের কাছ থেকে প্রশংসার পাত্র বা পাত্রী হতে চলেছেন। বিশ্ব ধ্বংস হতে পারে, কিন্তু আপনি আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সাথে হাতে হাত রেখে যদি লড়াই করার মানসিকতা নিয়ে ফেলেন, তাহলে এই এরকম খারাপ পরিস্থিতি থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। প্রেমের জন্য আজকের দিনটি অত্যধিক শুভ, জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে আপনাদের। তবে নিজেদের প্রতি বিশ্বাস রাখুন, একে অপরের প্রতি আস্থা রাখুন, চোখ বন্ধ করে এগিয়ে যান। দিনটি আপনাদের অসাধারণ থাকতে চলেছে। চাকরিজীবীদের আছে কর্মক্ষেত্রে চাকরির পরিবেশ কিন্তু এক প্রকার মনোরমই থাকতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি এক প্রকার সাফল্যে ভরা। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে, অর্থাৎ আপনারা মিশ্র ফল পেতে চলেছেন। ভাগ্য মিটার কিন্তু আপনাদের বলছে আজ 6/10 ভাগ্য আপনাদের সঙ্গে থাকতে চলেছে। প্রথমেই বলি, কর্মক্ষেত্রে আজ কিন্তু আপনার পরিবেশ আপনার পক্ষে থাকবে না, আপনার বিপক্ষেই থাকতে চলেছে। আপনার শত্রুপক্ষ এবং বিরোধী পক্ষ কিন্তু আজ শক্তিশালী হতে চলেছে। আর্থিক ভাগ্য আজ আপনার মজবুত থাকতে চলেছে। স্বাস্থ্য আজ আপনাকে সঙ্গ দেবে। পরিবারের সদস্যদেরও আপনি সকল প্রকার সহযোগিতা আজ পেতে চলেছেন। তবে দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের দিনটি আজকে ঠিকঠাকই থাকতে চলেছে অন্যান্য সাধারণ দিনের তুলনায়। তবে আপনার কর্মজীবন বা আপনার কর্মক্ষেত্রে আপনি যদি উন্নতি করতে চান বা ব্যবসায় যদি উন্নতি করতে চান, তাহলে ঝাড়ুদার গোষ্ঠীদের প্রতি দয়াবান হন। যারা রাস্তায় ঝাড় দেওয়া কাজ করে তাদের প্রতি দয়াবান হন, তাদেরকে কিছু দান করুন। কাঁচা কয়লা বা কালো তিলের বীজের উলের কাপড় এর উপরে বেঁধে কোনো কিছু রেখে দিন। আপনি কাঁচা কয়লা, যে কাঁচা র যে কয়লা পাওয়া যায়, তার সাথে কালো তিলের বীজ, উলের কাপড়, উলেন কোনো কাপড়ের ভিতরে বেঁধে রেখে দিন। এতে কিন্তু আপনার বিজনেস এবং আপনার চাকরির ক্ষেত্র দুটি ক্ষেত্রেই আপনি উন্নতি করতে চলেছেন। চাপ মুক্ত হতে আপনাকে কিন্তু আজ বাচ্চাদের সাথে সময় কাটাতে হবে, শিশুদের সাথে সময় কাটাতে হবে। বাচ্চাদের সাথে আপনি যত বেশি সময় কাটাবেন, ততই আপনার শারীরিক রোগ, মানসিক দুর্বলতা সব কিছুই কাটতে চলেছে। আপনি আবার পবিত্র হতে চলেছেন, আপনার ভিতরের সমস্ত টক্সিন বেরিয়ে যেতে চলেছে, আপনার শরীর পুরো রিফ্রেশ হতে চলেছে। আজ যারা আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তি স্বরূপের সাথে সাক্ষাৎ করবেন, তাদের কিন্তু মানসিক শান্তি মিলতে চলেছে, আপনারা সতেজতা অনুভব করবেন। পজিটিভ এনার্জি এবং ইতিবাচকতায় পরিপূর্ণ থাকতে চলেছেন আজ আপনারা। বড়দের আশীর্বাদ ও সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমের ফল আজ আপনি পেতে চলেছেন। অতীতের করে রাখা কাজ আজ আপনাকে ফল দেবে, আপনার ইচ্ছা পূর্তির দিন আজ। আপনি দিনটিকে যত্ন সহকারে কাজে লাগান, এমন দিন কিন্তু বারবার আসে না। বিশেষ করে আর্থিক ভাগ্য আজ আপনার অত্যধিক শুভ, তাই অর্থকে আপনি কিভাবে কাজে লাগাবেন, এক জায়গায় কেন্দ্রীভূত না করে বিভিন্ন খাতে লাগিয়ে ফেলুন, তাহলে দু জায়গায় লস গেলেও বাকি তিন জায়গায় যেন আপনার লাভ হয়। আর দিনটিকে আপনি অত্যধিক প্ল্যানিংয়ের সাথে চলুন, তাহলেই আপনি বেশি লাভবান হতে পারবেন। কর্মক্ষেত্রে কিন্তু দিনটি আপনার অত্যধিক ভালো না। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের বলবো, অফিসে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার কাঁধে যদি কোনো দায়িত্ব থেকে থাকে, সময় থাকতে থাকতে সেটি আপনি সম্পূর্ণ করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনার অফিসের পরিবেশ এক প্রকার মনোরম থাকবে, অন্যথায় বাকবিতণ্ডা বৎসাযোগ পরিলক্ষিত হচ্ছে। আপনি এমন একজন ব্যক্তিত্ব যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন, বেশি লোক যেখানে থাকে আপনি সেখানে থাকতে চান না, অত্যধিক ভিড় বা জটলা আপনার পছন্দ না, আর তাই আপনি সবসময় নিজের জন্য সময় বার করার চেষ্টা করেন। আজ এই কারণেই আপনার একটি দুর্দান্ত দিন হতে চলেছে, কারণ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পেতে চলেছেন। আপনার নিজের জীবনে কিন্তু আজ বসন্ত আসতে চলেছে,
ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনার জীবনে বসন্ত। আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী অর্থাৎ স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে কিন্তু আজ তাল মিলিয়ে চলতে থাকবেন। আপনাদের দিনটি আর সাধারণই যেতে চলেছে। আজ আবার নতুন করে প্রেমে পড়তে পারেন আপনারা। তবে প্রেমিক প্রেমিকাদের বলবো, আপনারা কিন্তু একে অপরের গোপন তথ্য অন্যের সাথে ভাগ করতে যাবেন না, অন্যের সাথে শেয়ার করতে যাবেন না। এতে কিন্তু আপনাদের উপকার হবে না, হিতে বিপরীতই হবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটিতে আপনাদের আরও কায়িক পরিশ্রম করতে হবে, তবেই আপনারা সফল হবেন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে, অর্থাৎ আপনারা মিশ্র ফল পেতে চলেছেন। তবে কিন্তু ভাগ্য মিটার আপনাদের বলছে 8.5/10 ভাগ্য আপনাদের সঙ্গে থাকতে চলেছে। তাহলে একটি দুর্দান্ত দিন কিন্তু আপনারা কাটাতে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, আপনার পারিবারিক ভাগ্য, দাম্পত্য জীবন, প্রেমের জীবনে আজ আপনি সকল প্রকার সুখ পেতে চলেছেন। সকল প্রকার সুখ, সমৃদ্ধি, সাফল্য আপনার জীবনে আজ আপনি অবশ্যই পরিলক্ষিত করতে পারবেন এই সমস্ত ক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে বা আপনার পেশাগত স্থানে কিন্তু আজকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর কর্মজগতে যদি আপনি উন্নতি করতে চান, তাহলে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 28 বার, অন্ততপক্ষে 28 বার, আর যদি পারেন তাহলে 108 বার জপ করুন, তাহলে কিন্তু আপনার কর্মজীবনে উন্নতি ঘটতে চলেছে। আর ইসলাম ধর্ম অবলম্বী ভাই বোনেদের বলবো, আজ ভোরের নামাজ এবং সন্ধ্যাবেলার নামাজটি আপনি অবশ্যই মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করুন। এতেই কিন্তু আপনার কর্মজীবনের উন্নতি লাভ করতে এক প্রকার আপনি সমর্থ হবেন। আজ আপনাকে কিন্তু দীর্ঘদিনের লালিত স্বপ্ন, আপনার মনোবাঞ্ছা, আপনার ইচ্ছা পূর্তির দিন আজ, আপনার মনোবাসনা আজ পূর্ণ হবে। তবে আপনাকে কিন্তু মাথা গরম করা থেকে নিজেকে বাঁচাতে হবে, তার কারণ বিভিন্ন সমস্যা আপনার সামনে আসতে পারে। আর সেই সমস্যাগুলিকে আপনি যদি সমস্যা না ভেবে আপনি যদি রিল্যাক্সের সাথে সেগুলিকে গ্রহণ করেন, তাহলে আপনি কিন্তু যথাযথভাবে সেগুলি সমাধান করতে সক্ষম হবেন। অন্যথায় আপনার মাথা গরম হয়ে যাবে এবং নিজের আনন্দকেই আপনি নিজে ক্ষতিগ্রস্ত করে ফেলবেন। অর্থ সাশ্রয়ের জন্য আজকের দিনটি কিন্তু অত্যধিক শুভ। আজ কিন্তু আপনার আয়ের থেকে ব্যয় কমই হবে, অর্থাৎ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আর অর্থ সঞ্চয় করার পর সেটিকে কিভাবে সংরক্ষণ করতে হবে সে বিষয়েও কিন্তু আপনি পরিকল্পনা করতে সক্ষম হবেন। আজ আপনি কিন্তু কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আর আপনার বন্ধুবান্ধব বা নিকটস্থানীয় কোনো ব্যক্তিবর্গের কাছ থেকেও আপনি কোনো আমন্ত্রণ পেতে পারেন, যা কিন্তু আপনাকে উৎসাহিত করবে। আর আপনারা যদি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, তাহলে আজ আপনাদের দিনটি কিন্তু এক প্রকার সাধারণই যেতে চলেছে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় যদি আপনারা বসতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়ে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার মন বিভ্রান্ত হয়ে যাবে, ইতিবাচক থাকবে না, মন বিচলিত হতে পারে। আর তাই ইতিবাচক থাকার চেষ্টা করুন, পজিটিভ ভাবুন, আপনার সাথে অবশ্যই পজিটিভই হবে। আর সন্ধ্যার শেষ ভাগে অর্থাৎ বেলা গড়িয়ে যে সন্ধ্যা যত এগিয়ে আসবে, ততই কিন্তু আপনার জীবনে একের পর এক সুখবর আসতে থাকবে। দিনটি আপনার এক প্রকার অসাধারণ একটি দিন। প্রেমের জীবনে যারা আবদ্ধ তাদের জন্য বলবো, আজকে দিনটি কিন্তু মিষ্টি হাসি দিয়ে শুরু করবেন আপনারা, আর মিষ্টি হাসি দিয়েই শেষ করতে চলেছেন। বিবাহিত বা দাম্পত্য জীবনের মধ্যে যারা আবদ্ধ আছেন, তারা কিন্তু আপনাদের স্বামী অথবা স্ত্রীকে সকল প্রকারভাবে খুশি রাখার চেষ্টা করবেন। আর তাই প্রেমের জীবনে এবং দাম্পত্য জীবনে আজকে আপনাদের দিনটি জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে। চাকরিজীবীদের জন্য বলবো, আপনাদের কিন্তু অফিসে মাথা গরম করা যাবে না। আর মাথা গরম যদি আপনি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার অফিসের পরিবেশ কোন্দলময় হতে চলেছে। আপনার কিন্তু অফিসে বাগবিতণ্ডা বচসাযোগ পরিলক্ষিত হচ্ছে, আর তাই মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। সিংহরাশি। সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু মিশ্র ফলই পেতে চলেছেন। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 6/10 ভাগ্য আপনাদের সঙ্গে থাকতে চলেছে। দিনটি কিন্তু অতিরিক্ত কিছু আপনার সাথে ঘটবে না। আজ অন্যান্য সাধারণ দিনের ন্যায় আজকের দিনটিও ঠিকঠাকই থাকতে চলেছে। স্বাস্থ্য, আপনার আর্থিক ভাগ্য, পারিবারিক সুখ, দাম্পত্য জীবন, প্রেমের জীবনে আর চড়াই উতরাই থাকবে অন্যান্য দিনের ন্যায়। এক প্রকার সাধারণই দিন যাবে আপনার। তবে
কর্মক্ষেত্রে বা পেশাগত স্থানে বা চাকরির জায়গায় বা ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আজ অত্যধিক সাবধান থাকতে হবে। সেখানে কিন্তু বড়সড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। আর আজ যদি আপনি প্রেম সম্মান যদি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নিজের মাতা পিতাকে সম্মান করতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। আর আজ আপনারা যদি নিজের, বিশেষ করে নিজের মাতাকে, নিজের মাদারকে অর্থাৎ মাকে আপনি প্রেম সম্মান এবং সেবা যত্ন করতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু ভালো একটি চাকরি অপেক্ষা করছে। আজ ভালো চাকরি পাওয়ার জন্য কোনো আংটি বা কোনো পাথর নয় বা কোনো জড়িবুটি নয়, নিজের মায়ের সেবা করুন, এতেই কিন্তু আজ আপনার চাকরির দরজা খুলে যেতে চলেছে। আজ আপনাকে কিন্তু বিশ্রাম নিতে হবে, প্রচুর মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, অত্যধিক কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি। মনে রাখবেন, চোখের পাতা কিন্তু বিরামেরই অঙ্গ, আর তাই মাঝে মাঝে বিরাম নেওয়া এটি কিন্তু শরীর এবং মনের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। আর তাই আজ যদি আপনি ফাঁকা সময় পান, তাহলে আমোদ প্রমোদ এবং বিনোদনের মাধ্যমে কাটানোর চেষ্টা করুন, আয়েস করে কাটানোর চেষ্টা করুন। আজ কিন্তু ব্যবসায়ীদের বলবো, আপনারা বিভিন্ন উৎস থেকে একাধিক উপায়ে আপনারা কিন্তু আর্থিকভাবে লাভবান হতে চলেছেন, আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু আগের থেকে অনেক মজবুত হতে চলেছে। আজ আপনার পরিবারে ডাকযোগে অর্থাৎ পোস্টাল অর্ডারের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে এমন কোনো খবর আসতে চলেছে, যা পাওয়ার পর কিন্তু আপনাদের পরিবারে এক প্রকার খুশির হাওয়া চলে আসবে, আপনাদের পরিবারের পরিবেশ আজ কিন্তু মনোরম থাকতে চলেছে। তবে চাকরিজীবীদের বলেছি কিন্তু আগেই, আপনাদের অফিসে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখতে হবে, কারণ অফিসে কিন্তু বাগবিতণ্ডা বা বচসাযোগ পরিলক্ষিত হচ্ছে। আজ আপনি যদি দিবা স্বপ্নে যদি পড়ে যান, তাহলে আপনার পতন অনিবার্য। আপনি আলসেমি না করে একটু কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা করুন, নিজের কাজ অন্যকে দিয়ে করাতে যাবেন না। দিনের বেলা স্বপ্ন দেখা এ কোন পাগলামি। আর আপনারা যদি কোনো দরকারি কাজ যদি করতে অক্ষম হন, তাহলে সেটি অপরকে দিয়ে করাতে পারেন, তবে সেটি যেন আপনার আত্মীয় স্বজন বা পরিবারের কোনো সদস্য হয়, তবেই কিন্তু সুষ্ঠুভাবে আপনি সেই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হবেন। প্রেমিক বা প্রেমিকাদের জন্য বলবো, আপনাদের কিন্তু জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে আরও একটু সময় দিতে হবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন। আর দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন, তাদের মধ্যে কিন্তু আজ অনুভূতিগুলির ঘনিষ্ঠ সংযোগ হতে চলেছে, আপনারা একে অপরকে আরও ভালোভাবে চিনতে চলেছেন। আপনাদের আজ জন্ম রোম্যান্টিক থাকার দিন, শিক্ষার্থী ও বিদ্যার্থীদের আজকের দিনটি সাধারণই থাকবে, ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কন্যা রাশি, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে, তবে বলা ভালো দিনটি কিন্তু মন্দের মধ্যে দিয়েই যেতে চলেছে, কারণ ভাগ্য মিটার কিন্তু বলছে 6 out of 10 ভাগ্য আপনার প্রতিকূলে থাকতে চলেছে আর 4 out of 10 ভাগ্য আপনার অনুকূলে থাকতে চলেছে। স্বাস্থ্য আজ আপনাকে সঙ্গ দেবে, আর্থিক ভাগ্যও আজ আপনাকে মোটামুটি সঙ্গ দেবে, কিন্তু পরিবার, দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন, প্রেমের জগৎ বা প্রেমের জীবন এবং আপনার কর্মজীবন বা পেশাগত স্থান, সে চাকরির জায়গা হোক বা ব্যবসার জায়গা হোক, সেখানে কিন্তু আজ আপনাদের পরিবেশ আপনার পক্ষে থাকবে না, বিরূপ আচরণ করবে আপনার। আর তাই আপনি যদি আপনার প্রেমের জীবন এবং আপনার দাম্পত্য জীবনকে শুভ যদি করতে চান, তাহলে আপনি আপনার প্রেমিক অথবা প্রেমিকা, স্বামী অথবা স্ত্রীকে একটি লাল ফুল উপহার দিন, এতে কিন্তু আপনার প্রেমের জীবন শক্তিশালী হবে। আপনাদের ভিতরে কিন্তু আজ অনেক ক্রিয়েটিভিটি জাগ্রত হতে চলেছে, সৃজনশীল প্রতিভা জাগ্রত হতে চলেছে, আর সৃজনশীলতাকে আপনারা যদি এগিয়ে নিয়ে যেতে চান, তবেই আপনারা চাপমুক্ত হতে চলেছেন। সৃজনশীল হন, আর সৃজনশীলতা অনুযায়ী যদি কোনো শখ আহ্লাদ আপনার থেকে থাকে, সেটি আজ কাজে লাগানোর চেষ্টা করুন। আর্থিকভাবে কিন্তু আজ আপনি বেশ সবল থাকবেন, গ্রহ নক্ষত্রের অবস্থান আজ এমন থাকছে যে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য বলবো, অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পেয়ে যাবেন, আর্থিকভাবে আপনারা আজ বেশ মজবুত হতে চলেছেন, তবে দিনটি কিন্তু ব্যয়বহুলও থাকতে চলেছে, অতিরিক্ত কায়িক পরিশ্রমের দিন হতে চলেছে আজ আপনাদের। পরিবারের দায়িত্বের জন্য আজ কিন্তু আপনার মনে উত্তেজনা সৃষ্টি হবে, পরিবারের দায়িত্ব যদি কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে সেটি পালন করা আপনাদের কর্তব্য, অন্যথায় আপনারা কিন্তু পরিবারের সদস্যদের কাছে মনের পছন্দের ব্যক্তি হয়ে উঠতে পারবেন না। আর আপনি যদি আজ বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান, সময়কে দাম দিতে হবে,
তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ সম্ভাবনাময় পরিস্থিতিতে পৌঁছাতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ আপনি নিতে পারবেন। কিন্তু আপনি অহেতুক যদি সময় ব্যয় করেন, পর সমালোচনা করে, নিন্দা করে, আড্ডা মেরে, তাহলে আপনার জীবনের ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন। সমস্যায় যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনি সেই সমস্যার মোকাবিলা কিভাবে করতে হয় খুব ভালো রকম জানেন, আর আপনি সেই সমস্যার মোকাবিলা করে আপনি কিন্তু স্বীকৃতি লাভ করবেন সামাজিক এবং আপনার বন্ধু মহলে আপনার কিন্তু কৃতিত্ব খ্যাতি বাড়তে চলেছে। আজ কিন্তু আপনার আত্মীয় স্বজন বা আপনার স্বামী স্ত্রীদের ভিতরে কিন্তু বাগবিতণ্ডা বচসার যোগ পরিলক্ষিত হচ্ছে, আর তাই একে অপরকে একটু মূল্য দিন, একে অপরের সাথে সময় দান করুন, তবেই কিন্তু আপনাদের বিবাহিত জীবনে মজবুতি ফিরে আসবে। আর যারা প্রেমের সম্বন্ধে আবদ্ধ আছেন তাদের বলছি, আপনাদের প্রেমিক অথবা প্রেমিকা কিন্তু আজ আপনাদেরকে প্রতারিত করতে পারে, আপনাদেরকে ঠকাতে পারে, আর তাই আজ আপনারা সন্দেহবাতিক হন, সেটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। সহজে যেন প্রেমিক বা প্রেমিকাকে আজকে বিশ্বাস করতে যাবেন না, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একদম মঙ্গলদায়ক হবে না। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যধিক কায়িক পরিশ্রমের, তবেই কিন্তু আপনারা সাফল্য পাবেন। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ থাকতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আপনার কর্মক্ষেত্র বা আপনার পেশাগত স্থান বা চাকরির জায়গা বা ব্যবসার জায়গা, সেখানে কিন্তু আজ আপনার সাথে আপনার সহকর্মী বা আপনার কলিগ অথবা আপনার কর্মচারীদের সঙ্গে একটু মন মোটাও হতে পারে, বাগবিতণ্ডা মতানৈক্য হতে পারে, আর তাই মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাকে বলছে 8.5/10 ভাগ্য আপনার পক্ষে অর্থাৎ অনুকূলে থাকতে চলেছে। স্বাস্থ্য আজ আপনাকে প্রভূত পরিমাণে সঙ্গ দেবে। আপনার আর্থিক ভাগ্য, পারিবারিক ভাগ্য, দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন, প্রেমের জীবন, সকল ক্ষেত্রেই কিন্তু আপনি সুখ শান্তির সমারোহ দেখতে চলেছেন। আপনি কিন্তু এক প্রকার সাফল্য পেতে চলেছেন প্রতিটি ক্ষেত্রেই। দুর্দান্ত একটি দিন হতে চলেছে আজ আপনার, তাই দিনটিকে আপনারা উপভোগ করুন, কাজে লাগানোর চেষ্টা করুন। আর আজ যদি আপনি আপনার কর্মজীবনেও যদি ভালো অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে একটি রূপোর বাট বা একটি রূপোর বিস্কিট আপনি আপনার দোকানে বা অফিসে আপনার সঙ্গে রাখুন, তাহলে কিন্তু কর্মজগতেও আপনি আজ সাফল্য পেতে চলেছেন। আজ আপনার চিত্ত প্রফুল্ল থাকতে চলেছে, আপনি আজ উৎফুল্ল থাকতে চলেছেন, সতেজতা আজ আপনাকে ঘিরে থাকবে, নতুন উদ্যমে আপনি কাজ করতে পারবেন, কারণ ইতিবাচকতায় আপনি পরিপূর্ণ থাকতে চলেছেন। আজ কিন্তু আপনার গৃহের পরিবেশেও একটি উদ্যমতা থাকবে, আজ আপনি সহজেই মূলধন জোগাড় করতে পারবেন বা ঋণ জোগাড় করতে পারবেন, কোনো স্থান থেকে লোন নিতে পারেন, নতুন কোনো প্রকল্পে কাজ করার জন্য আপনি কোনো স্থানে পুঁজি বা অর্থের জন্য অনুরোধ জানাতে পারেন, সেখানেও আজ আপনি সফল হতে চলেছেন। অর্থাৎ যে কোনো উপায়ে আজ আপনার প্রয়োজনীয় অর্থের যোগান আপনি ঠিক করে ফেলবেন, আর্থিক ভাগ্য আজ আপনার মজবুত হতে চলেছে। আপনি কিন্তু আপনার গৃহে কারোর জন্য, যে কোনো কারোর জন্য সোনা গয়না বা ঘরের বা গৃহের কোনো সরঞ্জাম আপনি কিনতে চলেছেন, যার জন্য কিন্তু আপনার খরচও একটু বাড়তে চলেছে, আর দিনটি ব্যয়বহুল থাকতে চলেছে। আর তাই বলা হচ্ছে আপনাকে খরচ যতটা কম করা যায় আপনার ক্ষেত্রে কিন্তু সেটাই বেশি মঙ্গলময় হতে চলেছে। আজ কিন্তু অফিসে বা ব্যবসার ক্ষেত্রে আপনার অধস্তনরা অর্থাৎ আপনার নিচে যারা কাজ করে তারা কিন্তু প্রত্যাশা মতো কাজ করতে পারবে না, আপনার ইচ্ছা অনুযায়ী তারা কাজ করতে পারবে না, আর তাই আপনি বিচলিত হয়ে যাবেন, আপনি টেনশানে পড়ে যাবেন। তবে আপনাকে কিন্তু মাথা গরম করলে চলবে না, মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি কিন্তু আজ জোর করে আপনার ভবিষ্যৎ পাল্টাতে পারবেন না, ভবিষ্যতের পরিকল্পনার জন্য আপনাকে আবার নতুন করে পুনর্মূল্যায়ন করার দরকার আছে। বিশেষ করে যে সমস্ত নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, তাদের কিন্তু আজ শুক্র এবং মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। অর্থাৎ আজ কিন্তু যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন বা প্রেমের জীবনে আবদ্ধ আছেন, তাদের কিন্তু আজ দিন রাত সব এক হয়ে যাবে, সময় কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আজ কিন্তু আপনাদের দিনটি জন্ম রোম্যান্টিকতায় ভরে উঠতে চলেছে, সম্পূর্ণ স্বর্গীয় সুখ পেতে চলেছেন আজ আপনারা। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ঠিকঠাকই থাকতে চলেছে, ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে।
ভাগ্য মিটার কিন্তু আজ আপনাকে বলছে 7 out of 10 ভাগ্য আপনার ফরে, অর্থাৎ আপনার পক্ষেই থাকতে চলেছে। তবে আপনার বিবাহিত জীবন বা আপনার দাম্পত্য জীবন এবং আপনাদের প্রেমের জীবনে কিন্তু আজ আপনারা শান্তি পাবেন না, আজ আপনাদের অশান্তি ঘর করে থাকবে। তবে আপনাদের স্বাস্থ্য, আপনাদের আর্থিক ভাগ্য, আপনাদের পারিবারিক ভাগ্য, কর্মজগতে আপনার পরিবেশ আজ কিন্তু মনোরম থাকতে চলেছে। এ সকল ক্ষেত্রে কিন্তু আজ আপনি 100% সাফল্য পরিলক্ষিত হচ্ছে। তবে আবারও বলছি, বিবাহিত জীবন এবং প্রেমের জীবন কিন্তু খুব একটি ভালো যাবে না। আর তাই আপনি যদি চান আপনার প্রেমের জীবনেও পরিপূর্ণতা আসুক, তাহলে ওম ভূমায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করুন, অথবা ওম সাং শ্রীং সৌং সকেতবে নমঃ, ওম ঢ্রাং ভ্রিং ভ্রং স ভূমায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। তবেই কিন্তু আপনাদের প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। আর ইসলাম ধর্ম অবলম্বী ভাই বোনেদের বলছি, আপনারা কোনো কুমারী মেয়েকে, অল্প বয়সী কুমারী কোনো মেয়েকে লাল চুনরি বা লাল জাতীয় কোনো বস্ত্র সামগ্রী দান করুন। এতে কিন্তু আপনাদেরও বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবনে আপনারা চমৎকার প্রভাব পেতে চলেছেন। আপনি কিন্তু আপনার শখ নিয়ে জড়িয়ে বসে আছেন, আপনার আশা আহ্লাদ নিয়ে আপনি বসে আছেন, আপনি সবচেয়ে যে জিনিসটি বেশি উপভোগ করেন সেটি আজ করতে চাবেন, আজ আপনি আরাম করতে চাইবেন, আজ আপনি সামনে গিয়ে না দাঁড়িয়ে পিছনে দাঁড়াতে পছন্দ করবেন, আজ আপনি আয়েস করতে চাইবেন। কিন্তু করুনও, তাতে কিন্তু কোনো পাপ নেই, তার কারণ চোখের পাতা বিরামেরই অঙ্গ। আর তাই বিরাম নেওয়া অত্যধিক শুভ একটি জিনিস, দীর্ঘদিন ধরে আপনার কায়িক পরিশ্রম যাচ্ছে, তাই আপনি একটু বিশ্রাম নিন, এতে আপনার শরীর মন উভয়ই কিন্তু এক প্রকার শক্তি ফিরে পাবে, পুনরুজ্জীবন ফিরে পাবে। জমি জায়গা সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত বা রিয়েল এস্টেট বিজনেসের সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু আজকের দিনটিতে রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। আপনারা যেখানে হাত রাখবেন সেখানেই সোনা ফলতে চলেছে। জমি জায়গায় যদি আপনারা কোনো প্রকার টাকা বা পয়সা বিনিয়োগ করতে চান করে ফেলুন, তার জন্য আজকের দিনটি অত্যধিক শুভ, সেখানে আপনারা অবশ্যই লাভবান হতে চলেছেন। আর যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের বন্ধনে বাধার জন্য আজকের দিনটি অত্যধিক শুভ। আপনারা কিন্তু যদি অবিবাহিত হয়ে থাকেন এবং বিবাহ যোগ্য অথবা যোগ্যা, তাহলে আপনাদের কিন্তু বিয়ের যোগাযোগ এবার আসতে চলেছে। তবে হ্যাঁ, বন্ধু বান্ধব সম্পর্কে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাই আজ কিন্তু আপনি বন্ধু হারিয়ে ফেলতে পারেন, তবে হ্যাঁ ভয় পাবেন না, আগেই বললাম দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এমন কোনো বন্ধু নিজের সাথে রাখবেন না যে আপনাকে উৎসাহ দেয় না, যে আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় না, যে শুধু আপনার ভুল ধরে, যে শুধু আপনাকে পা টেনে নিচে নামায়, এরকম বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। আর তাই বন্ধু হারিয়ে গেলেও দুঃখ পাবেন না, তবে কাছের কোনো বন্ধু, যে বন্ধু বা যে নিকটস্থানীয় ব্যক্তি আপনাকে সবসময় উৎসাহ দেয়, আপনাকে এগিয়ে যাওয়ার পথে প্রেরণা দেয়, সে যদি আজ আপনার থেকে দূরে সরে চলে যায়, তাহলে আপনি চেষ্টা করুন তাকে বোঝানোর, তাকে আবার ফিরিয়ে আনার। তার জন্য যা যা করতে হয় আপনি তাই তাই করুন। ব্যবসায়ীদের কিন্তু আজ ইতিবাচক পরিকল্পনা আপনারা করতে চলেছেন, পজিটিভ এনার্জিতে আপনারা পরিপূর্ণ থাকতে চলেছেন, আপনাদের সামনেও কিন্তু আজ প্রচুর সুযোগ আসতে চলেছে। তাই চেষ্টা করুন সুযোগগুলিকে সঠিকভাবে অনুধাবন করে যত দ্রুত সম্ভব সাড়া দেওয়া যায়, সেগুলি কিন্তু আপনার অনুকূলেই যেতে চলেছে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যধিক শুভ, আজ কঠিন পরিশ্রমের দ্বারা আপনি যে কোনো জিনিসকে বাস্তবায়িত করতে পারবেন, ব্যবসায় কিন্তু আজ আপনার আগ্রহ বাড়তে চলেছে। আর কর্মে যারা চাকরিজীবী তাদের কিন্তু আজ অফিসে মাথা ঠান্ডা রাখতে হবে, আপনার কর্মজগতের আগ্রহকে আবার নতুন করে পুনঃস্থাপিত করতে হবে। দীর্ঘদিন ধরে একই কাজ করে করে আপনার একঘেয়েমি লেগে গিয়েছে, আজ কিন্তু আপনি যদি কোনো কেনাকাটা করতে যান বা শপিং করতে যান, তাহলে কিন্তু আপনি আপনার নিজের জন্য একটি গুড বা সুন্দর কোনো পোশাক কিনতে চলেছেন। যারা দাম্পত্য জীবনে আবদ্ধ বা প্রেমের জীবনে আবদ্ধ তাদের দিনটি কিন্তু আজ অত্যধিক শুভ নয়, আপনাদের সম্পর্কে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে চলেছে, আর তাই তার পরামর্শে আপনারা কিন্তু একে অপরের প্রতি সন্দেহবাতিক হয়ে যাবেন। আর আপনার স্ত্রী যদি থেকে থাকে সে কিন্তু আজ আপনাকে বড় সড়ো ধরনের কোনো ক্ষতি করে ফেলতে পারে, কিন্তু মাথা গরম করবেন না, মেজাজ হারাবেন না, একে অপরকে বুঝে চলার চেষ্টা করুন। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ঠিকঠাকই থাকতে চলেছে, ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি। ধনুরাশি,
ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু আপনাদের সঙ্গে থাকবে না। আপনাদেরকে কিন্তু আজকের দিনটিতে অত্যধিক মাথা ঠান্ডা করে চলতে হবে। আপনাদেরকে কিন্তু আজ কোনো প্রকারভাবে বুদ্ধি লাগালে চলবে না। যতটা আরাম করে, আয়েশ করে এবং একাকী কাটানো যায়, যত কম কথা বলে কাটানো যায়, আপনার ক্ষেত্রে কিন্তু আজ সেটাই বেটার হতে চলেছে। দেখুন, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাকে বলছে মাত্র 3.5/10 ভাগ্য আপনার সঙ্গে থাকতে চলেছে। অর্থাৎ দিনটি কিন্তু আপনার সঙ্গে বেশ খারাপ প্রভাবই আপনার উপরে বিস্তার করবে। কর্মজগৎ এবং পেশাগত স্থানে আজ আপনার পরিবেশ মনোরমই থাকতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কর্মক্ষেত্রে আপনি সকল প্রকার সুখ শান্তি পেতে চলেছেন, কিন্তু আর্থিক ভাগ্য আজ আপনার একদমই মজবুত না। পারিবারিক ভাগ্য আজ আপনার খুব ভালো না। দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনেও আপনি আজ শান্তি পাবেন না। স্বাস্থ্য আজ আপনাকে সঙ্গ দেবে না। আর তাই দিনটিকে অত্যধিক সাবধানতার সাথে আপনাকে এগিয়ে যেতে হবে। প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনকে আপনি যদি মধুর করে তুলতে চান, তাহলে সাধু সন্তদের বা মৌলবীদের অর্থাৎ ধর্মীয় কোনো বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। আর এতেই কিন্তু আপনাদের নিজেদের মধ্যে বোঝাপড়া অনেক বেশি মজবুত হবে। আপনারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতে শিখবেন। আজ সামান্য জিনিসে আপনি যদি মন দিয়ে ফেলেন, তাহলে আপনার মন কিন্তু অহেতুক সময় ব্যয় করে ফেলবে। অর্থ সংক্রান্ত কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। টাকা পয়সাগত বিষয় আজ আপনাকে ভোগাতে পারে। এই জন্যে আপনি আপনার বিশ্বস্ত কাউকে আপনি পরামর্শ করা উচিত। বিশ্বস্ত কোনো ব্যক্তির সাথে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিন, এতেই কিন্তু আপনার উপকার হতে চলেছে। কোনো প্রকার বিনিয়োগ করবার জন্য, আর্থিক লেনদেন করবার জন্য বা অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু একদমই শুভ নয়। আর তাই এগুলো আজ আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ মোটের উপরে কিন্তু দিনটি একটা লাভজনক দিন। তবে হ্যাঁ, কখন? যদি আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন, আপনি নিজেকে যদি ভাবেন যে আমার মধ্যে এমন ট্যালেন্ট আছে, আমার মধ্যে এমন প্রতিভা আছে, যত সমস্যাই আসুক না কেন ডটকার সামনা করব এবং সমস্যার সমাধান করতে আমি একাই কাফি, তাহলে কিন্তু আপনার সামনে বড় বড় সমস্যাকেও ছোট বলে মনে হবে। আর আপনি যদি আজ ভালো দেখব, ভালো খাবো, ভালো পরবো, ভালো বলবো নিজের সাথে প্রতিজ্ঞা করতে পারেন, তাহলে আপনার সাথেও আজ সব কিছু ভালো ভালো ঘটতে চলেছে। অন্যথায় দিনটি কিন্তু আপনার ফলে নয়। কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনি কাজের ভূয়সী প্রশংসা পেতে পারেন। সে আপনারা চাকরিজীবী হয়ে থাকুন বা ব্যবসায়ী হয়ে থাকুন, আপনার কার্যক্ষেত্রে বা আপনার অফিসে কিন্তু আজ আপনারা প্রশংসার পাত্র বা পাত্রী হতে চলেছেন। আপনার পারফরমেন্স আর এতটাই ভালো হতে চলেছে, আপনার অফিসের বস কিন্তু আপনার পদোন্নতি বা প্রমোশনের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিন্তু ব্যবসা সম্প্রসারণ ওরিয়েন্টেড বিষয়ে পরিকল্পনা করবার দিন। আপনারা ব্যবসা কীভাবে বাড়াবেন সেই বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির দরকারি পরামর্শ আপনারা নিতেই পারেন। কোনো খবর না দিয়েই কিন্তু আজ কোনো আত্মীয় আপনার বাড়িতে হুট করে এসে যেতে পারে। তবে অতিথি আপ্যায়ন কিন্তু আপনাকে করতেই হবে। মনে রাখবেন, অতিথি দেব ভবা, তাই অতিথিকে সেবা করাই কিন্তু ঈশ্বর এবং আল্লাহর সেবা। আর আপনাকে কিন্তু সেই অতীতের পিছনে আপনার অতিরিক্ত মূল্যবান সময়ও ব্যয় করতে হবে। এর কারণে কিন্তু আপনার আর্থিক ক্ষয়ক্ষতিও হতে চলেছে, দিনটি ব্যয়বহুল হতে চলেছে। আপনার প্রতিবেশীরা বা আপনার বন্ধুরা আপনার পরিবারে কিন্তু নাক গলাতে চলেছে এবং আপনাদের বিবাহিত বা দাম্পত্য জীবনে কিন্তু নাক গলাতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে ঢুকে তারা কিন্তু লণ্ডভণ্ড করতে চলেছে। আর তাই তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঢুকতে দেবেন না, তাহলেই কিন্তু আপনাদের বোঝাপড়া ঠিকঠাক থাকবে। অন্যথায় তৃতীয় ব্যক্তি কিন্তু ভিতরে ঢুকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালিয়ে, অর্থাৎ ভিতরে ঢুকে ভাঙন ধরিয়ে মালাই খেয়ে বেরিয়ে যাবে। আর যারা প্রেমের সম্বন্ধে আবদ্ধ আছেন তাদেরও বলবো, আপনারা আপনাদের প্রেমিক অথবা প্রেমিকার ব্যাপারে কোনো খবর যদি পেয়ে থাকেন সেটিকে ডাইরেক্ট যেন বিশ্বাস করবেন না, সন্দেহ বাতিক হয়ে পড়বেন না। আগে যাচাই করুন, খবর নিন, তারপর তার সাথে বলুন, তবেই কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কের মজবুতি বজায় থাকতে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাফল্যে ভরা। আপনারা এগিয়ে যান, আপনাদের অগ্রগতি নিশ্চিত। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে, অর্থাৎ আপনারা মিশ্র ফল পেতে চলেছেন। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে
5.5 out of 10 ভাগ্য আপনাদের সঙ্গে থাকতে চলেছে, অর্থাৎ দিনটি কিন্তু আপনাদের অত্যধিক সাবধানতার সাথে কাটাতে হবে। স্বাস্থ্য আজ আপনাদের সঙ্গ দেবে, কর্মক্ষেত্রে আজ আপনার পরিবেশ, চাকরির স্থান হোক বা ব্যবসার স্থান হোক, আপনার পরিবেশ কিন্তু মনোরম থাকতে চলেছে, আপনার অনুকূলেই থাকতে চলেছে। বিবাহিত জীবন, প্রেমের জীবন এবং পারিবারিক জীবনে কিন্তু আজ আপনি সুখ পাবেন না। আপনি আর যতই সুখ খুঁজতে যাবেন না কেন, আপনি ততই আঘাত পাবেন। আর আর্থিক ভাগ্য কিন্তু আজ আপনাদের ঠিকঠাকই থাকতে চলেছে, তবে ব্যয়বহুল দিন। ব্যয়কে কন্ট্রোল না করলে কিন্তু আর্থিক সংকট নিশ্চিত। আর্থিক পরিস্থিতির উপরে যদি আপনি উন্নতি করতে চান, তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটুন, এতেই আপনাদের আর্থিক ভাগ্যের উন্নতি ঘটে যাবে। এক প্রকার নিশ্চিত টোটকা এটি আপনার ক্ষেত্রে অবশ্যই কাজ দেবে, একবার করেই দেখুন। আজ আপনি পিছনের শাড়িতে বসে আরাম করবার চেষ্টা করবেন, শখ আহ্লাদ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন, বিনোদনের মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন। আজ আপনার কোনো প্রকার কর্ম করতে মন চাইবে না, আপনি আজ আলসেমি দেখিয়ে ফেলতে পারেন, আর তাই আপনার কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। আজ আপনার সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু আগের পরিমাণ ফেরত দেয়নি, এমন কোনো ঋণ যদি আপনার থেকে থাকে তাহলে তাদেরকে আজ অবশ্যই এড়িয়ে চলুন। আত্মীয় স্বজন কিন্তু আজকে আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে পারে, কিন্তু আপনি আগে খেয়াল করুন, তারা আগে যে আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছিল সেটি কি সঠিক সময়ে ফেরত দিয়েছিল, বা সেটি কি এখনও ফেরত পেয়েছেন আপনি, তাদের নেচার কেমন সেটি বুঝেই টাকা ধার দেবেন, অন্যথায় টাকা ফেরত পাওয়ার চান্স কিন্তু অনেকটা কম। আপনি যার সাথে বসবাস করেন বা যাদের সাথে বসবাস করেন তাদের সাথে কিন্তু কাজকর্মে আজ আপনি অতিষ্ঠ হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনার পারিবারিক সদস্যদের সাথে আজ আপনার বাগ্বিতণ্ডা বচসাযোগ পরিলক্ষিত হচ্ছে, মনোমালিন্য এবং মতানৈক্য হওয়া এক প্রকার নিশ্চিত। আর তাই মাথা ঠান্ডা রেখে আপোষের মাধ্যমে চলার চেষ্টা করুন। প্রেমের জীবনে কিন্তু আজ আপনারা কষ্ট পেতে চলেছেন, বেদনা পেতে চলেছেন, আর এতটাই কষ্ট পেতে চলেছেন যে আপনার ঘুম আসবে না। আপনি আর এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী আজ বিছনাতে কিন্তু আহত হয়ে যেতে পারেন, উভয়ের প্রতি আপনাদের কিন্তু কোমল হতে হবে। আপনারা যখন বেডে বা রাত্রে যখন বিছনায় ঘুমাতে যাবেন, আপনারা কিন্তু একে অপরের কথায় আহত হবেন। আপনাদের আজ হৃদয় বিদারিত হওয়ার দিন, আপনাদের আজ বিদায়ের ঘন ঘটা এবং বিষাদের কালো মেঘ আপনাদের প্রেমের জীবনে এবং দাম্পত্য জীবনে ঘনিয়ে যেতে চলেছে। আর তাই আপনারা আজ একে অপরের সাথে যত কম কথা বলে দিনটিকে অতিবাহিত করা যায় সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার হবে, অন্যথায় কিন্তু আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। আজ কিন্তু কায়িক পরিশ্রমের দিন হতে চলেছে, তবে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আপনার মধ্যে কিন্তু কর্মজগতে একটি উদ্দীপনা, উৎসাহ এবং ফুর্তি পরিলক্ষিত হবে। আপনি দিন দিন থাকতে থাকতেই আপনার কাঁধে থাকা সমস্ত কাজ, অফিসের সমস্ত কাজ আপনি কিন্তু নিশ্চিন্তে সেরে ফেলতে পারবেন, এবং আপনি অনেকবার ভেবেছেন এমন কিছু কাজ যা আপনি কখনো করতে সক্ষম হননি, আজ কিন্তু সেই সমস্ত কর্ম করার জন্য আপনার সামনে দরজা খুলে যেতে চলেছে। সুতরাং নতুন কোনো কর্ম করবার জন্য আজকের দিনটি অত্যধিক শুভ, আর শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাফল্যে ভরা। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কুম্ভ রাশি। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। প্রথমেই বলবো, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 6.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে, স্বাস্থ্য আজ আপনার ঠিকঠাকই থাকবে, আর্থিক ভাগ্যও না ভালো না খারাপ। আপনার বিবাহিত জীবন বা আপনার প্রেমের জীবনে কিন্তু আজ মজবুতি পরিলক্ষিত হচ্ছে না, কোনো প্রকার অশান্তি কিন্তু আজ হতেই পারে। তবে আপনার কর্মজগৎ বা আপনার চাকরির জায়গা বা ব্যবসার জায়গা এবং আপনার পারিবারিক ভাগ্য কিন্তু আজ মজবুতি থাকতে চলেছে, আপনার সঙ্গেই থাকতে চলেছে। আর যদি আপনি আপনার দাম্পত্য জীবন বা প্রেমের জীবনে সমৃদ্ধি বয়ে আনতে চান, তাহলে কমলা রঙের অর্থাৎ অরেঞ্জ কালারের কাঁচের বোতলে জল ভরে সেই জল আধ ঘন্টা পরে পান করুন, এতেই কিন্তু আপনাদের প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আবার ফেরত আসতে চলেছে। আজ আপনাদের আরাম করার দরকার আছে, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ পরিবারের সদস্যদের মাঝেই নিজের খুশি খোঁজার চেষ্টা করুন, সেখানেই কিন্তু আপনি মানসিক শান্তি পেতে চলেছেন। আজ আর্থিক লেনদেন, অর্থ বিনিয়োগ বা অর্থ ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে যদি আপনি তাড়াহুড়ো বা হটকরিতা দেখিয়ে ফেলেন, তাহলে আপনার বড় সড়ো আর্থিক ক্ষতি নিশ্চিত। আর এই আর্থিক সংকট কিন্তু আপনার সামনে আসতে চলেছেই, আর তাই আর্থিক লেনদেন, অর্থ বিনিয়োগ এবং অর্থ ওরিয়েন্টেড কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি একদমই শুভ নয়।
তবে আপনারা যতটা চান আজ ততটাই কিন্তু পেতে চলেছেন আপনাদের কর্মভাগ্যে। আপনাদের কর্মক্ষেত্র কিন্তু আজ আপনাদের মনোবাঞ্ছা, আপনাদের মনের বাসনা পূর্ণ করে দেবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। দুর্দান্ত একটি দিন হতে চলেছে আজ আপনাদের। আপনাদের ভিতরে কিন্তু ব্যক্তিত্বের আকর্ষণ বাড়তে চলেছে, ল অফ অ্যাট্রাকশন বাড়তে চলেছে। আপনাকে দেখে আপনার কাছের মানুষেরা কিন্তু আকর্ষিত হবে, আপনার কথা শুনবে, এবং আপনার নাম যশ খ্যাতিও আজ কিন্তু বাড়তে চলেছে। আপনি আজ সত্যতা বা সততা এবং যথাযথ আচার ব্যবহার, দৃঢ় সংকল্পতা এবং আপনার দক্ষতা, এর বলেই কিন্তু সামাজিক খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন। এগুলি কিন্তু মানুষজনের চোখে আজ ধরা দেবে। আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজ আপনার সাথে সময় কাটানোর কথা বলবে, কিন্তু আপনার কাছে সময় না থাকায় আপনার খারাপ লাগবে, আপনি তার সাথে সময় ব্যয় করতে পারবেন না। আর এই কারণেই কিন্তু আপনার সাথে তার একটু মনমোটাও হতে পারে, মতানৈক্য হতে পারে, কিন্তু সেটি পরে কেটেও যাবে, টেনশন নেবেন না। আর আজ কিন্তু পাওয়ার কাট, অর্থাৎ ইলেকট্রিক চলে যেতে পারে, এমন সময় ইলেকট্রিক চলে যাবে যে আপনি কিন্তু একটু মুশকিলে পড়ে যাবেন। সেই সময় ইলেকট্রিক আপনার অত্যধিক দরকারই হবে, কিন্তু সেই সময় ইলেকট্রিক বা কারেন্ট কিন্তু থাকবে না। আর যারা প্রেমের সম্বন্ধে আবদ্ধ আছেন তাদেরকে কিন্তু মনে রাখতে হবে, আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে চাকর বা চাকরানি বানিয়ে রাখবেন না, ভৃত্য সুলভ আচরণ করবেন না, সবসময় ডমিনেট করে চলার চেষ্টা করবেন না, তার কথাও তো একটু শুনুন। আর যারা দাম্পত্য জীবনের মধ্যে আবদ্ধ আছেন বা বিবাহিত জীবনের মধ্যে আবদ্ধ আছেন, তাদের কিন্তু আজ স্বামী স্ত্রী একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু সমস্যার মোকাবিলা করতে আপনারা সক্ষম হবেন। অন্যথায় সমস্যা তো বাড়বেই, আর নিজেদের মধ্যেও বাকবিতণ্ডা বচসা বৃদ্ধি পাবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাধারণই থাকতে চলেছে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে, তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব নয়। ভাগ্য মিটার আজ আপনাকে বলছে 7.5/10 ভাগ্য আপনার সঙ্গে থাকতে চলেছে। স্বাস্থ্য আজ আপনাকে সঙ্গ দেবে, আর্থিক ভাগ্যও আজ আপনাকে সঙ্গ দেবে, বিবাহিত জীবন এবং প্রেমের জীবনেও এক প্রকার সুখ আপনি পেতে চলেছেন, কর্মক্ষেত্রেও আজ আপনার দিনটি সাধারণই থাকতে চলেছে, পারিবারিক সুখ কিন্তু আজ আপনার জীবনে পরিলক্ষিত হচ্ছে না। আজ যদি পারিবারিক ভাগ্য বা পরিবারের সদস্যদের সাথে আপনি সম্পর্কের মজবুতি ঘটাতে চান, তাহলে পুরনো এবং ছেঁড়া বইপত্র আপনার গৃহ থেকে দূরে সরিয়ে ফেলুন, অন্যথায় আপনার গৃহ বিবাদ এক প্রকার নিশ্চিত। আজ আপনার স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দেবে, মানুষজনের উপদেশ, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ এবং গুরুজনেদের উপদেশ যদি আপনি নিজের কাজে লাগান, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের উদ্ভাবনীমূলক প্রচুর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে যাবেন, এবং কোথায় টাকা লাগাবেন, কিভাবে লাগাবেন, কোথায় বিনিয়োগ করবেন, কখন করবেন, কতটা করবেন, কিভাবে করবেন, এগুলিও কিন্তু আজ আপনি শিখতে চলেছেন। অর্থ বিনিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়েই আজ আপনার জ্ঞান বৃদ্ধি হতে চলেছে। বিশেষ করে ব্যবসায়ীদের বলবো, আজ কিন্তু আপনাদের টাইম ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট, এই দুটি কিন্তু শেখার জিনিস। সময় এবং অর্থ, এই দুটিকে কিভাবে ম্যানেজ করা যায় সেটি কিন্তু আজ আপনাদের অত্যধিক ভালোভাবে শিখতে হবে। আজ যারা আপনাদের সঙ্গে কাজ করেন, যারা আপনাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে কিন্তু আজ আপনার অনুভূতির সম্মান দিতে হবে, তাদেরকে কিন্তু আপনাকে আপন ভাবতে হবে, নিজের ভেবে তাদেরকে বুকে জড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু আপনি একটি দল বানাতে পারবেন, এবং একসাথে আপনি পাহাড় ভাঙার মতো কষ্টসাধ্য কাজ আপনি করে ফেলতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আজ সত্যি আপনার মনটা কিন্তু ভালো থাকতে চলেছে, আপনি ইতিবাচকতায় পরিপূর্ণ থাকতে চলেছেন, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। আজ আপনার কিন্তু আপনারা যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু সততার পথে চলবেন, অভদ্র ব্যবহার করবেন না, অন্যথায় অফিসে কিন্তু আপনার বসের সাথে আপনার বাকবিতণ্ডা বচসাযোগ পরিলক্ষিত হচ্ছে। আচার ব্যবহার, বয়োজ্যেষ্ঠ এবং ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটি কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো, আজ আপনি এবং আপনার জীবনসঙ্গী অথবা সঙ্গিনী একে অপরের হৃদস্পন্দনকে একে অপরের সাথে ছন্দে তালে মিলিয়ে সঙ্গীত গড়ে তুলবেন, আপনাদের দিনটি কিন্তু আজ জন্ম রোম্যান্টিকতায় ভরে উঠতে চলেছে। বিবাহিতদের বলবো বা দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন,
তাদের জীবনে আজ এতটাই প্রেমের রং ভরে যেতে চলেছে, এত প্রেমের রং আপনারা কখনো দেখেননি, আর তাই দিনটিকে আপনারা উপভোগ করুন। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের আজকের দিনটি সকল প্রকারভাবে সাফল্যে ভরা, ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি।